আসসালামু আলাইকুম, আপনি আপনার ফেসবুক প্রোফাইলের ছবিতে কিভাবে টার্ন অফ প্রোফাইল গার্ড আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন বা কিভাবে ওপেন করবেন। টার্ন অফ প্রোফাইল পিকচার গার্ড বলতে আপনার যে প্রোফাইলে যে ছবি রয়েছে ছবির মাঝে একটা গার্ড অপশন আপনার ফেসবুক থেকে দিয়ে দেবে, যেটা আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলের উপর চালু করে রাখেন তাহলে কেউ আপনার ফেসবুক প্রোফাইলের ছবি ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবে না। সেটা আপনি যদি আপনার ফেসবুক আইডির প্রফেশনাল মোড অফ থাকে, সেক্ষেত্রে এই যে প্রোফাইল পিকচার গার্ডটা ইনেবল করা খুবই জরুরি। যেহেতু আপনি প্রফেশনাল মোড অন করে রাখছেন, সেক্ষেত্রে আপনার যে কোনো আপনার আইডি যে কেউ আপনার স্ক্রিনশট বা যে কোনো আপনার ছবি ডাউনলোড করে বিভিন্ন আপনাকে হয়রানিমূলক বা প্রতারণামূলক কার্যক্রমের সাথে লিপ্ত হতে পারে, আপনার ফেসবুক আইডি দিয়ে আপনার সাথে এই কাজটা আপনার তারা করতে পারে। সো সেই সব দিক থেকে আপনি আপনার ফেসবুক প্রোফাইল পিকচার গার্ডটা অন করে যদি রাখেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইলের পিকচারটা অনেকটা সুরক্ষিত থাকবে এবং কেউ ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবে না। কিন্তু আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল লক চালু করেন, সেক্ষেত্রে আপনি আপনার যে প্রফেশনাল মোড অন রয়েছে সেটা আপনাকে অফ করেই আপনাকে প্রোফাইল লকটা করতে হবে। সেক্ষেত্রে আপনি প্রফেশনাল মোডটা পাবেন না যদি আপনি প্রোফাইলটা লক করেন। কিন্তু আপনি প্রফেশনাল মোড অন করলে অন থাকা অবস্থায় প্রোফাইল পিকচার গার্ড যদি চালু করেন সেক্ষেত্রে আপনার আর কোনো রকম সমস্যা হবে না। সো কীভাবে এই যে প্রোফাইল পিকচার গার্ডটা আপনি চালু করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন। সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেন বন্ধুরা, এই কাজটা করার জন্য আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। ফেসবুক প্রোফাইলে আসার পর আপনি আপনার ফেসবুকে যে ছবি রয়েছে প্রোফাইল পিকচার যা রয়েছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে টার্ন অফ প্রোফেশনাল পিকচার গার্ড দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে এটা গার্ড এটা দেখাচ্ছে। সো আপনার এখানে যদি এই অপশনটা দেখায় তাহলে তো কোনো সমস্যা নাই, আপনার এখানে টার্ন অন দেখাবে প্রোফাইল পিকচার গার্ড। যদি আপনার এখানে যদি এই অপশনটা শো না করে থাকে সেক্ষেত্রে আপনি এই অপশনটা কীভাবে পাবেন এবং কীভাবে আপনার প্রোফাইল পিকচারে এই গার্ডটা আপনি ইনেবল করবেন। দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচার গার্ডটা আমি একটু সিলেক্ট দেখতে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচার গার্ডটা কীরকম দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোফাইল পিকচার গার্ড, এই যে চারপাশে হালকা গ্রিন রঙের অপশন দেখাচ্ছে এটা অপশনটা যদি আপনার প্রোফাইল পিকচার দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে কেউ স্ক্রিনশট বা আপনার ছবি কোনো অবস্থাতে ডাউনলোড করতে পারবে না। কিন্তু এই যে আপনার প্রোফাইল ছবির উপর ক্লিক করলে এই অপশনটা যদি আপনার শো না হয় সেক্ষেত্রে আপনি প্রোফাইল পিকচার গার্ডটা আপনি ইনেবল করতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলের ছবিতে। সো আমাদের চ্যানেলে এই বিষয়ে একটা ডিটেলস ভিডিও রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফটো, এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিটেলস ভিডিওটা রয়েছে, এই ডিটেলস ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনি দেখলে এই বিষয়ে একটা সম্পূর্ণ আপনার ধারণা হয়ে যাবে এবং কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যে টার্ন অফ প্রোফাইল পিকচার গার্ড সেটা ইনেবল করবেন সেটা এই ভিডিও দেখে আপনি সম্পূর্ণভাবে করতে পারবেন। সো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, যদি সেই ভিডিও লিঙ্কের উপর ক্লিক করে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজে আপনি টার্ন অফ প্রোফাইল পিকচার গার্ডটা আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ইনস্টল করতে অপশনটা আপনি চালু করতে পারবেন কোনো রকম চাপলা চাই। কিন্তু বলবে যে আপডেট ছিল, সেই আপডেটে এই যে প্রোফাইল পিকচার গার্ডটা সেটা সম্পূর্ণ অ্যাভেলেবেল ছিল ফেসবুকে, কিন্তু বর্তমান যে আপডেট এসেছে সেই আপডেটে এটা আপনি হয়তো খুব কম সংখ্যক অ্যাভেলেবেল পেতে পারেন বা নাও পেতে পারেন। সেক্ষেত্রে আমাদের এই যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে অন্য এক্সট্রা অ্যাপস আমরা কি ইনস্টল করে সেখানে খুব সহজ প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনার যে ফেসবুক প্রোফাইলে গার্ডটা ইনেবল করে সেই বিষয়টা বিস্তারিত এই ভিডিওতে দেওয়া আছে, সেই ভিডিও যদি দেখেন আপনি সেই ভিডিও থেকে আপনি একটা ধারণা নিয়ে সেই প্রসেস অনুযায়ী যদি কাজ করেন তাহলে খুব সহজে আপনি আপনার ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড খুব সহজে আপনি অন করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। দেন বন্ধুরা, এ হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে, কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিউটোরিয়াল নিয়ে এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।